জসপ্রীত বুমরার বিকল্প পেয়ে গেল ভারত। তাকে ঘিরে নতুন ছক কষছে বিসিসিআই। ক্রিকেটের তিন ফরম্যাটেই দায়িত্ব পাচ্ছেন তিনি। কিন্তু কে বুমরার জায়গা নিতে চলেছে এবার, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই ভারতীয় ক্রিকেট দলে অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে সরে গিয়েছেন রোহিত, কোহলি, জাদেজারা, এমনকি দলের কোচও বদলি হয়ে গেছে বিশ্ব জয়ের পরেই। তাই এবার সবটা নতুন করে সাজাতে হচ্ছে বিসিসিআইকে, আর সেই কারণেই দলে একাধিক পরিবর্তন এসেছে কয়েকদিন আগেই। ভারতীয় ক্রিকেট দলে টি টোয়েন্টি অধিনায়ক পদে এসেছেন সূর্যকুমার যাদব। সূর্যর ডেপুটি হিসাবে আনা হয়েছে শুভমান গিলকে, যিনি গত জিম্বাবুয়ে সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন, করেছেন জোড়া অর্ধশতরানও। বিসিসিআই এর নির্বাচক এবং দলের কোচ গৌতম গম্ভীর সিদ্ধান্ত নিয়েছেন শুভমান গিলকে এখন থেকেই ভারতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসাবে তৈরি করার। সেই কারণে একদিনের ফরম্যাটেও 24 বছর বয়সী শুভমান গিলই থাকবেন সহ অধিনায়ক। এরই মধ্যে জানা যাচ্ছে যে শুধু সীমিত ওভারের ক্রিকেটেই নয়, টেস্ট ক্রিকেটেও শুভমানকে একই দায়িত্ব দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ তিন ফরম্যাটেই তিনি সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে টেস্টে জসপ্রীত বুমরাকে সহ অধিনায়ক পদ থেকে সরিয়ে আনা হবে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। যদিও এর আগে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার ডেপুটি হিসাবে বেশ কয়েকটি সিরিজে কাজ করেছেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে দলের অধিনায়কত্ব করেছেন বুমরা। সেই তাকেই সহ অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে। যদি বিভিন্ন রিপোর্ট সত্যি হয় তাহলে টেস্টেও রোহিতের ডেপুটি হিসাবে কাজ করবেন 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা গিল। যদিও টেস্টে সহ অধিনায়ক পদের দাবিদার রয়েছেন আরও দুজন, তারা হলেন লোকেশ রাহুল এবং ঋষভ পান্ত। তবে বোর্ড চাইছে ভবিষ্যতের কথা ভেবে যে কোনো একজনকেই সব ফরম্যাটে সহ অধিনায়ক বানিয়ে পরবর্তী অধিনায়ক হিসাবে তৈরি করে নিতে। তাই এক্ষেত্রে বুমরার বিকল্প হয়ে উঠেছেন শুভমান গিল। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।